এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, জয়ের ছুটির দিন, তাই ব্রেকফাস্ট করে আমি আর জয় বসেছিলাম একটু প্ল্যানিং করার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগও শেয়ার করি। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে নেক্সট মান্থে হয়তো আমরা হানিমুনে যাব। তো নেক্সট মান্থ বলতে এখন এই মান্থ, কারণ আজ হচ্ছে 1 সেপ্টেম্বর। তো এই মান্থের এন্ডের দিকে আমাদের যাওয়ার প্ল্যান আছে। এখনও পর্যন্ত হয়তো বলছি, কারণ যতক্ষণ না শিওরলি হচ্ছে কিছু ততক্ষণ বলতে পারছি না। এমনি সব ঠিকঠাকই, কিন্তু হতেই পারে না, ক্যান্সেল হয়ে যেতে পারে। কখনো আগে একটা ট্রিপ অনেক কারণে ক্যান্সেল হয়ে গেছিলো, তো সেই জন্য এখনও হয়তো বলছি। ভিডিও তো আসবেই যখন আমরা যাব। আর আজ সকাল সকাল গাম্বু গেছে একটু তারাপীঠ ঘুরতে। অনেকদিন গাম্বু একা একা কোথাও যায়নি। আমরা লাস্ট দার্জিলিং ঘুরতে গেছিলাম, তাছাড়া আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে গাম্বু সেভাবে কোথাও যায়নি। আজকে অনেকদিন পরে গাম্বু একটু নিজের মতো একা একা ঘুরতে গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এটা আমার জালনার গাছগুলো, এখানে তার মধ্যে নয়নতারা গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছিল। ওখান থেকে আমি বেশ কিছু ফুল আর তুলসী তুলে নিলাম। আমাদের প্ল্যানিং করা হয়ে গেছে, এবার ঠাকুরকে একটু জল দিয়ে দেবো স্নান করে, তারপর আমি আর জয় একটু বেরোবো। প্ল্যানিং করতে করতে আমাদের এতই দেরি হয়ে গেছে, আর আমি তো রান্না বান্নাও বসাইনি। গাম্বুও বাড়িতে নেই, তাই ভালো আর রান্না বান্না করবো না। আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে নিলাম। গাম্বুও আজ বাইরে খাবে, আমরা ভালো যে আজকে বাইরেই খেয়ে নেবো। তো এখন রেডি হয়ে গেছে, অনেক বাজছে। কটা বাজছে রে? পৌনে দুটো বাজছে। তো এখন ভাবলাম যে বাইরে যাই, কিছু খাই, খাওয়া দাওয়া করে যদি ইচ্ছে হয় তাহলে বাইরে যাবো শপিং করতে, আর যদি না হয় তাহলে বাড়ি চলে আসবো। মল পুরো খালি,
হয়েছে বাবা, মন খুশি হয়ে গেল মনে হচ্ছে তার। খাওয়া দাওয়ার পরে ওখান থেকে একটু গেছিলাম শপিং করার জন্য, বেশ কিছু জিন্স পরে ট্রায়াল দিয়ে দেখলাম, কিন্তু তার ফিটিংসটা খুব একটা ভালো হয়নি। এই কিছু জিনিস নিয়েছি, এটা একটা ওয়ান পিস আছে, আর এটা একটা টি শার্ট আছে ওভার সাইজড, আর এটা একটা শার্ট আছে। এগুলো তোমাদেরকে পরে আমি খুলে দেখাবো অন্য একটা ভিডিওতে, কারণ আরও অনেক কিছু জিনিস অর্ডার করেছি বা আরও কিনেছি, সেগুলো সব মিলিয়ে মানে এই ট্রিপের জন্য কী কী কিনেছি সব একসাথে দেখাবো। তার সাথে ওখান থেকে গেছিলাম আমরা লেন্সকার্ট, জয়ের চোখে প্রচণ্ড পাওয়ার, তো ওর জন্য একটা পাওয়ার সানগ্লাস করাতে দিলাম। আর আমার তো সানগ্লাস আছে, মানে আগে একটা ছিল, এই ট্রিপের জন্যও একটা কিনেছি, তবে এই ভিডিওতে দেখাচ্ছি না, আমি সব একবারে নিয়ে বসে তোমাদের সাথে একটা ভিডিওতে অন্য ভিডিওতে একটা শেয়ার করব। আসতে দিদি তো 6:30 প্রায় বেজে গেছিলো, তাই বিকেলের তো চা খাওয়া হয়নি। জয় চা খেতে খুব ভালোবাসে, মানে বেশ ভালো রকম নেশা আছে চায়ে, তাই ও একটু চা খেতে চাইলো, ওর জন্য এখন চা করে দিই একটু। আমি আর খাবো না, আমার আর চা খেতে ইচ্ছে করছে না, মানে দুপুরে খাবারটা খেতে তো অলমোস্ট বিকেল হয়ে গেছিলো, মানে এখন পেট পুরো ভরে আছে, তাই আমার আর খেতে ইচ্ছে করছে না। জয়ের জন্য একটু চা করি। হ্যাঁ, গাম্বু তো নেই বাড়িতে, গাম্বু কালকে আসবে, গাম্বু নেই বলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, গাম্বু এখন থাকলে ঘরে এখন টিভি দেখতো। এই ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে, বাই।